হাজত থানা থেকে বের হচ্ছেন বর, হাতে হ্যান্ডকাফ, সাথে পুলিশ। বাইরে অপেক্ষা করছে কনেসহ পরিবারের সদস্যরা। পরে আদালতের ক্যান্টিনে বসে আইনজীবী, পুলিশ, আদালতের প্রতিনিধির উপস্থিতিতে শুরু বিয়ের আনুষ্ঠানিকতা। ভালোবাসা দিবসে এমন ব্যতিক্রমী বিয়ে হলো ঝিনাইদহ আদালত চত্বরে। ওটা সেখানে মেয়ের একটা জবানবন্দি নিছে, মেয়েও ছেলের সাথে সংসার করবে, প্লাস মেয়ের মা বাবার কাছে সম্মতি নিছে, নিয়ে উভয় পক্ষে আসামির কাছে জিজ্ঞাসা করার পরে আদালত ডিসাইড করেছে যে না, এদের ভিতরে সম্পর্কটা বজায় রাখাটা উচিত, এই কারণে আদালত ওদের বিয়েটা দিয়েছে। জেলা জজ স্যারের আদেশে আজকের এই বিয়েটা দৃষ্টি করা হলো। জুবায়ের আহমেদ, জেসমিন খাতুন, তো দোয়া করি তারা সুখী হোক, দাম্পত্য জীবন তারা ভালো করুক। আদালত সূত্রে জানা যায়, স্কুল ছাত্রী জেসমিন খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জুবায়ের হোসেনের। তা জানাজানির পর বাধা হয়ে দাঁড়ায় পরিবার। তবে সে বাধা না মেনে গত বছরের 17 ডিসেম্বর বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে তারা। এই ঘটনায় 24 ডিসেম্বর জুবায়ের সহ চারজনের নামে অপহরণ মামলা করেন জেসমিনের বাবা। পরদিনই গ্রেপ্তার করা হয় জুবায়েরকে। সেই থেকে কারাগারে ছিল জুবায়ের। বিষয়টি নিয়ে মীমাংসার পর 14 ফেব্রুয়ারি আদালতে জামিন আবেদন করা হয়। 5 লাখ টাকা কাবিনে বিয়ের শর্তে জুবায়েরের জামিন মঞ্জুর করেন বিচারক। পরক্ষণেই হয় বিয়ের আনুষ্ঠানিকতা। হ্যাঁ, এটা আমরা খুশি, মনে করি দুই পক্ষ আমরা একই সাথে যখন ছেলে মেয়ের সেটা দ্বিধানন্দ ছিল, সেটা মেলসাল করে মনে করেন যে এটা আমরা এখন বিয়ে দিয়ে দুইজনের ভেতরে বা দুই পরিবারের ভেতরে একটা মেলসাল করে একটা পরামর্শ করে মনে করেন যে বিবাহ দেওয়া হলো। আমার ছেলে এদিন বিয়ে হলো, দোয়া করি যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ওইটাই সবাই কামনা করে যে ভালো থাকুক, এটাই চাই। হ্যাঁ, বিয়ে করেছিল, কিন্তু সেটা করেছিল নোটারি পাবলিকের মাধ্যমে। আসলে নোটারি পাবলিকের মাধ্যমে কোনো বিবাহ হয় না, সেটা হয় শুধু ঘোষণা। বিয়ে করতে হলে একজন নিকাহ রেজিস্টারের মাধ্যমে বিয়ে সম্পন্ন করতে হয়, একটা সঠিক আইন করতে হবে। বিয়ের পর মিষ্টি বিতরণ করা হয় আদালত চত্বরে। এরপর সবার কাছে জেসমিন ও জুবায়েরের নতুন জীবনের জন্য দোয়া কামনা করে দুই পরিবার।